তো আমি শুরু করেছি আর কি, মূলত একটা পিডিএফ, একটা পিপিটি ফাইল দিয়ে। এখানে আমি নামপাই সম্পর্কে কিছু কথা বললাম, নামপাইয়ের কিছু ফাংশন সিনট্যাক্স নিয়ে আলোচনা করলাম এবং আমি এতক্ষণ ধরে ওই ডেটা ফ্রেমের কাজগুলো করতেছিলাম, যে ডেটা ফ্রেমগুলো কোথায় কোথায় কীভাবে ইউজ হয়। হ্যাঁ, সো সমস্যা নেই, পরে ভিডিও ফাইল দেখে শুরুর দিকে অংশগুলো ম্যাচ করে নিতে পারবা। যেমন আমি এখানে ডেটা ফ্রেমের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যে পান্ডাস লাইব্রেরিটা কতটুকু এটা রিচ সেটার একটা এক্সাম্পল দিচ্ছিলাম, অনেকগুলো কাজ দেখে। ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই কাজগুলো আমরা করে থাকি, মানে এই ধরনের ফাংশনগুলো ইউজ করি। তারপরে মিসিং ডেটার ক্ষেত্রে বা ডেড টাইমের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। সিরিজের ক্ষেত্রে সিরিজের কিছু অ্যাট্রিবিউটগুলোর কথা বললাম এতক্ষণ, ডেটা ফ্রেম নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম, যে ডেটা ফ্রেমের কিছু অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এরকম, আরও কিছু অ্যাট্রিবিউটস আছে যেটা আমি এখন একটু এক্সাম্পল হিসেবে দেখাবো। যেমন ইন্ডেক্সিং এর ক্ষেত্রে বা ইটারেশনের ক্ষেত্রে, ইটারেশনের মানে হচ্ছে যে আমি একটা ডেটা সেটের ভ্যালুগুলোকে একটা নির্দিষ্ট ফাংশন বা কোনো একটা ইকুয়েশনের উপর ভিত্তি করে বারবার বারবার ইটারেট করে ওখান থেকে আনসার বের করে নিয়ে আসবো। এই ধরনের কাজে আমরা কিছু কমন ফাংশন ইউজ করি। যেমন হেড, হেড হচ্ছে সাধারণত আমার প্রথম একটা সার্টিন পাঁচটা রোকে সে দেখাবে, বা হেডের পরে আমি যদি হেড ফাংশনের ভিতরে আমি যদি 10 লিখি, তাহলে সেক্ষেত্রে প্রথম 10টা শুরু থেকে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রথম 10টা রোকে দেখাবে, ইনক্লুডিং অল দ্য কলামস। এছাড়া টেইলও আছে। তারপর হচ্ছে অ্যাট, অ্যাট হচ্ছে যে আমার বিভিন্ন রো এবং কলাম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ডেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারবে। আই অ্যাট, এটাও হচ্ছে অ্যাটের মতোই, এটা হচ্ছে পেয়ার ওয়াইজ বিভিন্ন ইন্টেজার, মানে পজিশন ওয়াইজ আমি ওখান আমার ডেটা সেট থেকে ডেটাকে রিট্রিভ করে নিয়ে আসতে পারবো। যেমন আরেকটা হচ্ছে লক, লক হচ্ছে আমি একটা নির্দিষ্ট গ্রুপ অফ রো বা কলাম, এটাকে আমি যদি একটা ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করি, যেমন ওই ক্যাটাগরি টাইপের ডেটাগুলোকে চাচ্ছি। হ্যাঁ, যেমন আমার কাছে যদি আমি একটু পরে দেখাবো যে আমার কাছে একটা কার ডেটা আছে, এখন কারের মধ্যে সেডান টাইপের যে সকল গাড়িগুলো আছে সেগুলোকে শুধুমাত্র আলাদা করে আমাকে একটা একটা কাস্টমাইজ ডেটা সেট আমাকে বের করতে হবে। তখন আমি এই ধরনের মানে সার্চ অ্যান্ড ফাউন্ড টাইপের যেই ফাংশনগুলো আছে এর মধ্যে এই লকটাকে আমরা কাজে লাগাতে পারি। তখন আমি করবো কি, যে সেডান রিলেটেড যেগুলো আছে সেই রো এবং কলামগুলোকে লেবেলিং করে আলাদা করে আমাকে দেখাবে। আইলকের ক্ষেত্রে আমরা এটা পিওরলি ইন্টেজার লোকেশন বেসড, আইলক হচ্ছে একদম মানে ওই পজিশনকে ধরে, ওই নির্দিষ্ট পজিশনকে ধরে। যেমন আমি যদি বলি যে সেডান রিলেটেড আমার যে সকল কলামগুলো আছে, ধরলাম আমার কাছে এখানে 10টা কলাম আছে, আমি এখান থেকে তিনটা কলাম দেখাচ্ছি, তিনটা কলামকে যখন আমি ইন্ডিকেট করে দেবো, লাইক আমি যদি বলি যে 4 থেকে 7 পর্যন্ত, মানে 4, 5, 6 তিনটা কলাম যদি চুজ করে দিই আইলকের মাধ্যমে, তখন শুধুমাত্র সেডান রিলেটেড ইনফরমেশন ওই তিনটা কলাম দিয়ে যে একটা টেবিল থাকবে বা যে ডেটা থাকবে সেটাকে আলাদাভাবে একটা টেবিল আকারে প্রকাশ করবে। এই ধরনের অনেক আমরা ডেটা ম্যানিপুলেশন বা ডেটা এক্সট্রাকশনের কাজগুলো সহজে করতে পারি। ইনসার্টের মাধ্যমে আমরা ডেটা ফ্রেমে কোনো স্পেসিফিক লোকেশনের একটা কলাম বা কোনো একটা ভ্যালুকে ইনসার্ট করতে পারি। তারপর হচ্ছে ইটার আইটেমস, ইটার আইটেমের মাধ্যমে আমরা কলাম নেম বা সিরিজকে ধরে আমরা অনেকগুলো ভ্যালুকে বারবার পেয়ার ওয়াইজ ইটারেট করতে পারি। ইটার রো হচ্ছে রো ওয়াইজ ডেটাগুলোকে সে ইটারেট করবে। তারপর পপ হচ্ছে সে একটা আইটেম, মানে একটা আমার ডেটা ফ্রেম থেকে একটা লাস্ট ভ্যালুটাকে সে ড্রপ করে বাদ দিয়ে দিবে বা ড্রপ করবে বা ডিলিট করে দেবে। টেল তো যেটা বললাম যে লাস্টের দিকের নাম্বার অফ রো গুলোকে সে সাজাবে। গেট দিয়ে সাধারণত আমরা কিছু সার্টিন কন্ডিশনের ভিত্তিতে কলাম থেকে আমরা সার্টিন কিছু ভ্যালু বা ডেটাকে আমরা ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে আলাদা করতে পারি গেট দিয়ে। কুইরির কাজ হচ্ছে আমরা ডেটা ফ্রেমে বিভিন্ন কলামকে বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে কুইরির কাজগুলো করে থাকি, লাইক আমরা বলি যে ইয়েস অর নো, ট্রু অর ফলস, 1 অর 0 এইভাবে। এছাড়া কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে কোন একটা সার্টিন ফাংশন বা কোন একটা অপারেশনকে স্পেসিফিক কোন একটা কলাম বা একাধিক কলামের মধ্যে চালাতে পারি। মানে আমার সবগুলো কলামের প্রয়োজন নেই, আমি চাচ্ছি যে আমার এখানে 1 থেকে 10 পর্যন্ত কলাম আছে, আমি জাস্ট 6 নম্বর এবং 7 নম্বর কলামের ভ্যালুগুলোকে মডিফাই করব কোন একটা সার্টিন কন্ডিশন দিয়ে। যেমন কোন একটা ইকুয়েশন দিলাম, সেই ইকুয়েশনের উপর বেস করে, বা সিম্পলি আমি এটা চাচ্ছি যে স্কোয়ার রুট করতে, যে এই 6 নম্বর এবং 7 নম্বর ভ্যালুগুলোকে, কলামের ভ্যালুগুলোকে স্কোয়ার রুট করে আমাকে আলাদা করে দেখাবে, পরে আমি সেটা অন্য কাজে লাগাবো। তো এরকম বিভিন্ন সিচুয়েশনে আমাকে যদি কোনো একটা কলামের ভ্যালুগুলোকে চেঞ্জ করতে হয় বা মডিফাই করতে হয় বা
রিঅ্যারেঞ্জ করতে হয় তখন আমরা অ্যাপ্লাই ফাংশনটা ইউজ করে থাকি। অ্যাপ্লাই ম্যাপ হচ্ছে ম্যাপিং করে আর কি ডেটা ফ্রেমের মধ্যে এলিমেন্ট ওয়াইজ ডেটাগুলোকে আলাদা করবে। এছাড়া পাইপ আছে, অ্যাগ্রিগেট আছে, ট্রান্সফর্ম গ্রুপ বাই, তো আমি অলরেডি বললাম এগুলো, এগুলো কিছু ফাংশন অ্যাপ্লিকেশন থাকে। তো আমি প্রথমে চিন্তা করেছিলাম যে আপনাদেরকে জাস্ট শুধুমাত্র এগুলো মুখে মুখে বলে দিব, বাট শুধুমাত্র মুখে মুখে বললে এক লাইন দুই লাইনের মধ্যে মধ্যে বললে আসলে আপনাদেরকে ওইভাবে জিনিসগুলো আপনাদের শেখা হবে না। তো সেজন্য আমি করছি কি যে এগুলোর প্রত্যেকটা ছোট 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 এক্সাম্পল আমি কিছু তৈরি করছি বাই ইউজিং সাম রিয়েল ডেটা সেট। আমি আপনাদেরকে ডেটা সেট দেখায় দিব আজকে যে কিভাবে আমরা এগুলোকে নিয়ে কাজ করতে পারি। তো বলতে গেলে এখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে হিউজ ধরনের ফাংশনস আছে, এখানে অলরেডি আমি মুখে মুখে প্রায় 60-70টা বলে ফেলছি, তো সবটা দেখানো সম্ভব না। আমিও এখানে দেখো 30 বা 40টা আপনাদেরকে আজকে দেখাবো, বাকি কিছুটা আগামী পরশুদিন দেখাবো। এই আজকে আর আগামী পরশুদিন এই দুই দিনে আমি নামপাই, পান্ডাস এবং ম্যাটপ্লটলিবের সামারি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমি আমাদের যে মেইন যে রিগ্রেশন ফাংশন বা সামনে যে ডিসিশন ট্রি ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো আমি শুরু করব নেক্সট উইক থেকে। কিছু কম্পিটিশন বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কাজগুলো আমরা করে থাকি নামপাই দিয়ে। যেমন অ্যাপস হচ্ছে আমার সে অ্যাপসুলেট ভ্যালুকে রিটার্ন করবে, তো দেখা যায় কোনো ডেটা সেটের মধ্যে একটা সার্টিন কলামে কিছু নেগেটিভ ভ্যালু থাকে, কিছু পজিটিভ ভ্যালু থাকে, সেগুলো সবগুলোকে যদি আমি একটা অ্যাপসুলেট ভ্যালু বা সবগুলোকে পজিটিভ ভ্যালু চাই তাহলে আমাকে আলাদা করে বের করে দেখাবে। অল দিয়ে হচ্ছে আমরা কোনো একটা সার্টিন কন্ডিশনে এটা যদি ট্রু হয় বা ফলস হয় বা লেস দেন বা গ্রেটার দেন হয় এই ধরনের কেসে সে আমাকে কোনো একটা ওভার এক্সিস বা কোনো একটা কলাম ধরে আমাকে সবগুলো আনসার বের করে দেখাবে। অ্যানি দিয়ে হচ্ছে আমার ওরকম কোনো একটা সার্টিন কন্ডিশন আমি সিমিলার কন্ডিশন দিলাম যে ওই কন্ডিশনটা এর মধ্যে যে কোনো ভ্যালুকে যদি মিট করে তাহলে সেগুলোকে আলাদা করবে। এই ধরনের কিছু কাজ আমরা করি। তারপর হচ্ছে কোর, এটা খুবই কমন, আমরা পেয়ার ওয়াইজ কোরিলেশন করতে পারি কলামের মধ্যে। তারপর হচ্ছে কোর উইথ, এটা হচ্ছে একটা পেয়ার ওয়াইজ। কাউন্ট দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা কলাম এবং রো এর মধ্যে ভ্যালুগুলোকে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে, যেমন আমি যদি বলি যে লেটস সে লাইক একটা স্যালারি স্ট্রাকচার 30,000 টাকা এবং তার বেশি প্লাস এর উপরে যেগুলো আছে এই কন্ডিশনে কতগুলো ভ্যালু আছে, কি কি ভ্যালু দরকার নেই, কোন কতগুলো ভ্যালু আছে সেটা বের করতে হবে আমাকে। তো এটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। তো সে আমার কাছে এমন থাকে যে 5,000 আমার কাছে ডেটা পয়েন্ট আছে, এখান থেকে 30,000-এর উপরে কয়জন আছে, মানে কতজন এমপ্লয়ি আছে যারা 30,000 টাকার উপরে স্যালারি ড্র করে, তো ওই কতজন সংখ্যাটা হচ্ছে আমরা কাউন্ট দিয়ে বের করি। এছাড়া কোভেরিয়েন্স এর কাজগুলো করি যেগুলো পেয়ার ওয়াইজ কোভেরিয়েন্স বের করবে অ্যাজ এ ম্যাট্রিক্স ফরম্যাটে। এছাড়া কিউমুলেটিভ ম্যাক্স কিউমুলেটিভ মিনিমাম ভ্যালু বের করতে হবে, কিউমুলেটিভ সাম বের করি। ডেসক্রাইব দিয়ে আমরা একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ জেনারেট করি লাইক মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স মোড এই সকল কমন ভ্যালুগুলোকে আমরা বের করি। ডিফ দিয়ে হচ্ছে আমরা এলিমেন্ট টু এলিমেন্ট ওয়াইজ কন্ডিশন বেসিসে ডিফারেন্স করি। এই হচ্ছে কিছু কাজ। এছাড়া আমরা কার্টোসিস যেটা করি, কার্টোসিস হচ্ছে রিটার্ন দ্য আনবায়াসড কার্টোসিস ওভার দ্য রিকোয়েস্টেড এক্সিস, কোনো একটা এক্সিস আমি রিকোয়েস্ট করে বা ওইটাকে অ্যাসাইন করলে ওইটার উপর আমরা আনবায়াসড কার্টোসিস ভ্যালুটা বের করি। ম্যাড হচ্ছে এটা রিটার্ন দ্য মিন অ্যাবসোলিউট ডেভিয়েশন, এটা এক ধরনের পারফরমেন্স মেট্রিক বলে থাকি বা এরর বের করার ক্ষেত্রে আমরা বলে থাকি ম্যাড মিন অ্যাবসোলিউট ডেভিয়েশনটা বের করি। তারপর হচ্ছে মিন মিডিয়ান মোড, তো আমরা জানি এগুলো আমরা খুব সহজেই বের করতে পারি, এনপি ডট মিন এনপি ডট মিডিয়ান বা স্ট্যাটস থেকে আমরা বের করতে পারি, স্ট্যাটস মডিউলটা দিয়ে আমরা কাজ করতে পারি। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে একটা সার্টিন কন্ডিশনের ভিত্তিতে গুলোকে ক্রস রেফারেন্সে প্রোডাক্ট বা গুণফল বের করতে পারি, র্যাঙ্কিং করতে পারি লাইক হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। রাউন্ড হচ্ছে সেটা আমার নির্দিষ্ট কি বলে এটাকে যে নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত বাড়ে বা নির্দিষ্ট পয়েন্ট ডেসিমাল ভ্যালু পর্যন্ত রাউন্ড আপ করবে সে। এসিএম হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড এরর, এটা হচ্ছে আনবায়াস স্ট্যান্ডার্ড এরর এসিএম, এটা আমরা কলাম ওয়াইজ ভ্যালুগুলো থেকে বের করতে পারি। স্কিউ হচ্ছে এটা হচ্ছে স্কিউনেস, স্কিউনেস তো মোটামুটি আপনারা সবাই জানেন যে আমি এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউটরের যদি ভ্যালু থাকে তাহলে এটা কতটুক স্কিউ হচ্ছে, কতটুক এখানে মধ্যে শার্প হচ্ছে, কতটুক উঠতেছে, কতটুক নামতেছে, এই স্কিউনেসটা রাইট অর লেফট স্কিউডের ভ্যালুগুলো আমরা বের করতে পারি।
অর্থাৎ এগুলোকে আমরা বলি হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিক্স, ডেটার শেপ ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা বের করি। এই কিছু কিছু টার্ম এখন এই স্লাইডের মধ্যে যা যা দেখতে পাচ্ছি এগুলো ম্যাক্সিমামই স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন এসটিডি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, এসএআর হচ্ছে এটা ভ্যারিয়েন্স বের করে, আনবায়াসড ভ্যারিয়েন্স। তারপর হচ্ছে গিয়ে সরি এটা সান না, এটা ভ্যার হবে। তারপর হচ্ছে ভ্যালু কাউন্টস, মানে একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর বেস করে কতগুলো ভ্যালু এখানে কাউন্ট আছে সেগুলো আমরা বের করে থাকি। এই সকল কিছু কাজ আমরা করি। অনেক কথা বললাম, মিসিং ডাটা হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা ব্যাকফিল, এটা সাধারণত আমরা ফিল এন এ একটা বি ফিল মেথড দিয়ে আমরা হচ্ছে মিসিং ভ্যালুগুলোকে আমরা ফিল আপ করার চেষ্টা করি। ড্রপ এনে হচ্ছে কিছু মিসিং ভ্যালুগুলোকে ড্রপ করে দেয়, মানে হচ্ছে বাদ দিয়ে দেয়। সেটা রো ওয়াইজ হতে পারে, কলাম ওয়াইজ হতে পারে। যদি আমি এক্সিস এখানে জিরো ধরি তাহলে সে রো ওয়াইজ মিসিং ভ্যালুগুলো যে সকল রোতে থাকবে সেগুলোকে সে ড্রপ করে দেবে। তো অনেক সময় দেখা যায় যে আমার কাছে যদি এমন থাকে যে 12,000 ডেটা সেট, 12,000 রো আছে, এর মধ্যে মিসিং রোগুলো আছে হয়তো 100 থেকে 200। সো 100 থেকে 200-র ভ্যালুগুলোর জন্য আমি আমার মেইন ডেটা সেটে অ্যানালাইসিসে আমি কোনো ইফেক্ট ফেলতে চাচ্ছি না। সো এগুলো যদি ফেলেও দিই, বাদ দিয়ে দিই, খুব একটা ডিফারেন্স হবে না যদি আমার অনেক বড় ডেটা সেট হয়। ফিল এন এ হচ্ছে এটা নান বা এন এন ভ্যালু যেগুলো আছে সেই মিসিং অংশগুলোকে স্পেসিফিক একটা মেথড দিয়ে আমি ফিল আপ করতে পারি, যে কোনো একটা কন্ডিশন দিয়ে ফিল আপ করবো, যে যদি এই ধরনের ডেটা সেট হয় বা অন্যান্য ভ্যালুগুলোর সাথে মিল রেখে অন অ্যান অ্যাভারেজ কিছু ভ্যালু জেনারেট করে ওই ফিল, মানে ওই মিসিং জায়গাগুলোকে ফিল আপ করতে পারি। ইন্টারপোলেট হচ্ছে গিয়ে ইন্টারপোলেশন মেথডের মাধ্যমে আমরা ফিল আপ করি। এছাড়া হচ্ছে ইজ এন এ, এটা আমরা একটু আগে বলছি যে মিসিং ভ্যালুগুলোকে ডিটেক্ট করতে ইউজ করি। ইজ নাল, মানে এটা নাল ভ্যালু কিনা, নাকি এখানে মধ্যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে, সেখানেও আমরা নিউমেরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে ইজ নাল ইউজ করি। সে এই দুইটা মূলত আমাকে আনসার হিসেবে ট্রু এবং ফলস রিটার্ন করবে। প্যাড, এটা সাধারণত আমরা এটা আমরা ফিল আপ করার ক্ষেত্রে ইউজ করি, রিপ্লেসও কাজও করে থাকি। এগুলো সাধারণত আমরা মিসিং ডাটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে কাজ করি, এই এই অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি। এছাড়া হচ্ছে হ্যাঁ, না 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 আলাদা, না না আলাদা থাকবে। আমি চাইলে আপডেট করতে পারি, আমি চাইলে আলাদা ইয়ে করতে পারি, আলাদাভাবে রাখতে পারি। যেমন আমি একটা রাখলাম ডিএফ, এটা হচ্ছে আমার মেইন ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন, যার মধ্যে আমার মিসিং ডেটা আছে, অনেকগুলো গ্যাপ আছে, ইভেন আউটলাইরও আছে। এখন আমি ডিএফ ওয়ান দিয়ে আমি করব কি যে কপি করব, কপি কাকে, ডিএফ কে। তাহলে ডিএফটা ডিএফ এর জায়গায় থাকলো, ডিএফ ওয়ান নতুন একটা ডেটা ফ্রেম তৈরি হলো। এবার আমি ডিএফ ওয়ান এর উপর যত খুশি এটার উপর ঘষা মাজা করি, আমার মূল ডিএফ এর কোনো চেঞ্জ হবে না। এই সুবিধাটা হচ্ছে কি, আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আলাদাভাবে আমাদের ওই কলাম থেকে 10টা কলাম আছে, এখান থেকে আমি 4-5টা কলামকে কোনো একটা সার্টিন কন্ডিশন দিয়ে আলাদা করে দেবো, সেপারেট করে দেবো, করে আমি এটাকে আলাদা একটা নাম রাখবো। এভাবে যত খুশি আমরা নাম রাখতে পারি, কোনো সমস্যা নেই। সেগুলোকে আমরা আলাদা করে প্রিন্ট করতে পারি, সেগুলোকে আমি আলাদা করে কি বলে এটাকে যে সিএসভি ফরম্যাটে আমি সেভ করতে পারি, যেভাবে খুশি আমি সেভাবে করতে পারি। এছাড়া রিশেপিং করার কাজে বা সর্টিং বা ট্রান্সপোজিং করার কাজে আমরা এই সকল ফাংশনগুলো দেখি। যেমন ড্রপ লেভেল, এটা সাধারণত হচ্ছে ডেটা ফ্রেম বা সিরিজকে একটা নির্দিষ্ট কলাম বা লেভেল ওয়াইজ হচ্ছে রিমুভ করে দেবে। পিভট হচ্ছে রিটার্ন দ্য রিশেপড, রিশেপে কাজ আমরা করতে পারি ডেটা ফ্রেমকে, যেটা শুরুর দিকে বলছিলাম আমি একটু পরে দেখাবো। শর্ট ভ্যালুস, ভ্যালুগুলোকে শর্টিং করবে, এন লার্জেস্ট এন স্মলেস্ট, লার্জেস্ট এবং স্মলেস্ট মিন ম্যাক্স ভ্যালুগুলোকে বের করবে কলাম ওয়াইজ। স্ট্যাক আনস্ট্যাকের কাজ করবে, সোয়াপ এক্সেস, মানে কলাম টু রো, রো টু কলাম সোয়াপিং এর কাজ করবে, যেটা আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে থাকি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যদি আমি বলি যে সাপোজ এটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সফর্ম, এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে এটা হবে 3x2 ম্যাট্রিক্স। আমরা হয়তো এর আগে আন্ডারগ্রেডে পড়েছিলাম যে যদি এটা হয় আমার নর্মাল ম্যাট্রিক্স তাহলে ট্রান্সপোজ করলে এটা হবে এ এ ড্যাশ। তারপর হচ্ছে 2x অ্যারে, রিটার্ন এন এক্স অবজেক্ট ফ্রম দ্য পান্ডাস, ট্রান্সপোজ তো আমরা ট্রান্সপোজের কাজ সরাসরি করতে পারি। তো এখানে যা যা কাজ দেখলাম এগুলো কিন্তু সবই আপনার স্ট্যাটিস্টিক্সের সাথে রিলেটেড। সো আপনি ডেটা
ম্যানেজমেন্টে কাজ করেন বা ডেটা ম্যানিপুলেশনে কাজ করেন বা অন্যান্য অ্যানালাইসিস কাজ করেন না কেন, আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতেই হবে। স্ট্যাটিস্টিক্স ছাড়া কোনো উপায় নাই। মানে এটা আমি একটা একটা জায়গায় দেখছি, আমি একটু বলি। সেটা হচ্ছে আমি একটা বইয়ে পড়ছিলাম, ব্লগ ব্লগ বলতে কি, আমি হচ্ছে মাঝে মধ্যে কিছু টুকটাক ডেটা সায়েন্স রিলেটেড বইগুলো পড়ি। ওখান থেকে কিছু ইনফরমেশনগুলো নেই যেগুলো আমি সাধারণত আমার লেকচার মেটেরিয়ালে অ্যাড করি, অথবা অ্যাড মানে হচ্ছে স্টুডেন্টের সাথে যখন কমিউনিকেট করি তখন করি, বা হচ্ছে ওই যে সামারি ক্লাস থাকে বা ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকে, সেখানে আমি কিছু এক্সাম্পলগুলো ইউজ করি। সো ওখানে একটা জায়গায় কথা বলছে, আমার কথাটা খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে ডেটা সায়েন্সে আমরা যতভাবেই এটাকে এক্সপ্লেন করি না কেন, এটাকে আমরা একটা ছোট্ট কথার মাধ্যমে বলতে পারি, ডেটা সায়েন্স ইজ নাথিং বাট অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। মানে জাস্ট স্ট্যাটিস্টিক্স এর আমরা ফর্মুলা মেথড গুলোকে যখন আমরা ডেটাকে দিয়ে অ্যাপ্লাই করব, ওটাই হচ্ছে ডেটা সায়েন্স। এখন আপনি ডেটাকে যেভাবে আপনার সুবিধা মতো এটাকে অ্যানালাইসিস করেন করতে পারেন, করে তারপর সেটাকে আপনি ওখান থেকে যা যা আমরা করি, ওখান থেকে ইনফরমেশনকে এক্সট্রাক্ট করি, ওখান থেকে ইনসাইট বের করি, ওখান থেকে আমরা ডিসিশন মেকিং এ কাজ করি। সো সবকিছু আসলে ওই ডেটাকে ঘুরে ফিরেই হচ্ছে, এবং এখানে মেশিন লার্নিংটা আমাকে সাপোর্ট করছে কিছু অ্যালগোরিদম দিয়ে হেল্প করে, যে আমি যে অ্যানালাইসিসগুলো করতেছি বা আমি যে একটা মডেল, আমি যে একটা আউটকাম পেতে চাচ্ছি বা আমি কোনো জিনিসের একটা ফিউচার ফোরকাস্টিং করতে চাচ্ছি বা হচ্ছে প্রেডিকশন করতে চাচ্ছি, এগুলো করার জন্য আমার কিছু মডেল দরকার হয়, আমার কিছু মেথডের দরকার হয়, কিছু অ্যালগোরিদমের দরকার হয়। অ্যাট দ্যাট পজিশন মেশিন লার্নিং এন্টার্স ডেটা সায়েন্স। তার আগে মেশিন লার্নিং এর আমার কাজ নাই, তার আগে এগুলো হচ্ছে একদম র্যান্ডম অ্যালগোরিদম। এগুলো আমরা বইয়ের মধ্যে পড়তে পারি, কিছু থিওরি আছে, অনেক ধরনের অ্যালগোরিদম আছে, এগুলো থিওরি বিভিন্ন জায়গায় ম্যানুয়ালি ইউজ হচ্ছে, সমস্যা নাই। কিন্তু যখন আমরা ডেটা সায়েন্স ইউজ করতেছি তখন এটার একটা 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 সার্টিন একটা একটা স্পেসিফিক ওটার একটা টার্গেট থাকে, ওটার একটা গোল থাকে, যে আমি এই মেথডটাকে বা অ্যালগোরিদমকে ইউজ করে আমি অমুক টাইপের প্রেডিকশন বা ডেটার ফোরকাস্টিং করতে চাচ্ছি, তখন আমি এটাকে কাজে লাগাবো। তার আগ পর্যন্ত আমি আমার ডেটাকে আমার সুবিধা মতো যেভাবেই খুশি আমি এটাকে অ্যানালাইসিস করতে পারি। ওকে, সো আরো কিছু আছে, মানে আমি বলতে বলতে আমি নিজেই আমি বোর হয়ে যাচ্ছি, এখানে এত কিছু আছে। আমি অলরেডি প্রায় 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 বলতে গেলে 100-এর মতন, ঠিক আছে, প্রত্যেকটা স্লাইডে যদি 10টা করে হয় আমি 10টা স্লাইড দেখাই বলছি। মানে এখানে 100-100টা নাম এবং পান্ডাসের ফাংশন আছে, মডিউল আছে, মেথড আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। সো আর বেশি বোর করবো আপনাদেরকে, আমি সব তো দেখানো সম্ভব না, 100টার মধ্যে আমি 30-40টা আপনাদেরকে আজকে এবং নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, সো কম্বাইনিং, কম্পাইলিং এবং জয়নিং এর ক্ষেত্রে আমরা অ্যাপেন্ড ইউজ করে থাকি, খুবই কমন মেথড। অ্যাসাইন ইউজ করি, অ্যাসাইন হচ্ছে নতুন কলামকে অ্যাসাইন করবে ডেটা ফ্রেমের মধ্যে, এক্সিস্টিং ডেটা ফ্রেমের মধ্যে আমি নতুন একটা কলামকে অ্যাসাইন করবো। 10টা কলাম আমার কাছে আছে, আমি একটা এক্সট্রা কলাম তৈরি করছি, লাইক কোনো একটা ডেটা ম্যানিপুলেশনে কাজ করে বা কোনো একটা ইকুয়েশন দিয়ে আমি আমার এই 10টা কলামের মধ্যে যে কোনো একটা কলামকে আমি আবার রিশেপ করছি, মডিফাই করছি। এখন এটা আমার দরকার, আমার ডেটা ফ্রেমের মধ্যে আনা দরকার, তখন আমি জাস্ট এটাকে করবো কি, এই জায়গায় আনার জন্য অ্যাসাইনকে ইউজ করবো বা ম্যাপিং এ ইউজ করতে পারি। কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গা আছে যেখানে আমার 2-3টা নাম দিয়ে ফাংশন আছে, তো যেটা আমার খুশি সেটা আমি কাজ করতে পারি। আমি জয়নিং এর জন্য আমার জয়েন নামে একটা ফাংশন আছে, এইটাও আমার করে কি কলামটাকে অ্যাড করা কাজ করে। সো এরকম, তবে সবার সবগুলোর কিন্তু মানে এক না, সিনট্যাক্স এক না, সিনট্যাক্স ভ্যারি করতেছে, কিন্তু বেশিরভাগগুলোই কাজ হচ্ছে একই রকম, কম্বাইনিং করা, কম্পেয়ারিং করা, জয়নিং করা, মার্জিং করা। হ্যাঁ, মার্জের এক্সাম্পল আমি ওই সময় বলতেছিলাম যে আমি যখন হচ্ছে লেভেল 1-এ ক্লাস নিই তখন আমি মার্জিং একটা এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম, যে এরকম যে একটা শপ, ওই শপ বা দোকানের যে ওনার সে একটা এক্সেল ফাইল মেনটেন করে, যেখানে দেখা যায় যে প্রতিদিন কতজন কাস্টমার আসতেছে, তারপর এখানে মধ্যে প্রোডাক্ট সেল কয়টা, কতগুলা হচ্ছে, নাম্বার অফ সেল, কত টাকার সেল হচ্ছে, এরকম কিছু কলাম থাকে। সো এমন যদি হয় যে সকালে শিফটের কিছু ডেটা আমার কাছে আছে, বিকালে শিফটের কিছু ডেটা আছে, এই দুটাকে আমি কম্বাইন করব, পাশাপাশি রাখবো, একত্র করবো, তখন আমি মার্জ ফাংশনটা ইউজ করি। আপডেট হচ্ছে এটা মডিফাই ইন প্লেস ইউজিং এন এ ভ্যালুস, এটা সাধারণত যে সকল জায়গায় মিসিং ভ্যালু থাকে সেগুলোকে আপডেট করতে সাহায্য করে, হেল্প করে।